শহীদুল আপনি লিখেছেন শরীকদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? হানাফি মাজহাবের ওলামায়ে কেরাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে। যদি এখানে একটা এহরাকে দম হচ্ছে, একটা পশু জবে হচ্ছে, অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায়। যদিও সৌদির ওর স্কলার ওলামায়ে কেরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন। তারা বলেন যে না, আল্লাহ বলেছেন ওয়াল্লা তাজিরু ওয়াজিরাতান উজর উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপ বোঝা বহন করবেন, আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না তার হালাল থেকে করেছেন তিনি কেন এর দায় বহন করতে চাবেন? অতএব তাদের মত হলো যে যিনি যার উপার্জন হালাল তারটা হয়ে যাবে, যারটা হারাম তারটা হবে না।